আমার মনে হয় যে আমাদের দুজনকে একসঙ্গে খুবই মিষ্টি লেগেছে। মিতালির মতো ঝাল মোটামুটি পাবেন, একটু ব্লেন্ডেড ওয়েতে আছে। দাদু ঠাকুমা পিসিমা জেঠিমা মাসিমা কাকিমা দাদা দিদি সবাইকে নিয়ে আসুন দেখতে আমাদের পারিবারিক ছবি। জীবনে টক ঝাল মিষ্টি সম্পর্কের কাহিনী নিয়ে আসছে নতুন সিনেমা কুলের আচার। ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন বিক্রম চট্টোপাধ্যায় ও মধুমিতা সরকার, সঙ্গে ইন্দ্রানী হালদার ও সুজন মুখোপাধ্যায়। পরিচালক সুদীপ দাসের পাশে সকলকে পাওয়া গেল ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে। একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানালেন মধুমিতা ও বিক্রম। বিক্রম ইজ আ ওয়ান্ডারফুল কো-অ্যাক্টর, ইজ আ লাইক গ্রেট অ্যাক্টর টু ওয়ার্ক উইথ, বিকজ সব দিক থেকে যে ব্যালেন্সটা থাকে বা মানে আমরা মজাও করেছি সেটে প্রচণ্ড, বাট সেটা ছাড়াও কিন্তু আমরা প্রচণ্ড প্রফেশন যখন আমাদের কাজের দরকার বা যখন আমাদের শর্টের সময় একে অপরের সেই দরকারটা আছে, দেখি হি ওয়াজ অলওয়েজ দেয়ার বিসাইড মি, সো আই থিঙ্ক লাইক আই হ্যাড ফান ওয়ার্কিং উইথ হিম। জুটি বাঁধা খুব সহজ, মানে দুটো মানুষকে একসঙ্গে কাস্ট করলাম তারা একটা জুটি হলো, বাট অন স্ক্রিন জুটি হিসেবে ব্যাপারটাকে ফুটিয়ে তুলতে পারা বা অন স্ক্রিন জুটি হিসেবে অডিয়েন্সের ভালোবাসা পাওয়াটা একটা অন্য জিনিস অলটুগেদার, সেটা সব ক্ষেত্রে হয় না, হতে পারেও না। আমার আর মধুমিতার ক্ষেত্রে সেটা প্রথম দিন থেকে আমরা খুবই পজিটিভ ফিডব্যাক পেয়েছি। ইনফ্যাক্ট আমার মনে আছে যখন সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন আমি শুনেছিলাম যে নানান মানুষের মনে হয়েছিল আমাদের দুজনকে একসঙ্গে অন স্ক্রিন খুব ভালো লাগবে। যখন ভুল করেছে ভুল গানটা রিলিজ হলো তাতে প্রচুর পজিটিভ ফিডব্যাক পেয়েছি, মেক্স আস ফিল ইভেন বেটার। আর আমি এটাই আশা করি যে এবার যখন ট্রেলার রিলিজ করছে বা এরপরে যখন সিনেমা রিলিজ করবে আমার মনে হয় যে আমাদের দুজনকে একসঙ্গে খুবই মিষ্টি লেগেছে। উই অ্যাকচুয়ালি হ্যাভ ক্রিয়েটেড আ ওয়ান্ডারফুল পেয়ার। ছবিতে মিতালির চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা। টক মিষ্টি না ঝাল, কোন স্বাদ বেশি পাওয়া যাবে তার চরিত্রে? মিতালির মধ্যে ঝাল মোটামুটি পাবেন, একটু ব্লেন্ডেড ওয়েতে আছে টকের সঙ্গে মিষ্টির সাথে। কুলের আচার ছবির সৌজন্যেই প্রায় 5 বছর পর বড় পর্দায় ফিরছেন ইন্দ্রানী হালদার, নিজের কামব্যাক নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী। বিক্রমেরও যেমনি অনেকদিন পরে একটা ছবি রিলিজ, আমারও অনেকদিন পরে একটা ছবি রিলিজ, ময়ূরাক্ষির পরে এটা রিলিজ আর কি। এক্সাইটেড শুধুমাত্র একটা ছবি রিলিজ করছি বলে নয়, আমি এক্সাইটেড এই সাবজেক্টটার জন্যে, আমি এক্সাইটেড সুদীপ দাসের প্রথম ছবি, কারণ আমি প্রচুর পরিচালকদের প্রথম ছবিতে কাজ করছি, মানে নাম করে করে বলতে পারি প্রচুর পরিচালকের ডেবিউ ফিল্মে আমি হিরোইন, তো এটাও আরেকবার। তাছাড়া যে সাবজেক্টটা নিয়ে আমরা হ্যান্ডেল করছি সেটা একটা খুব ইউনিক সাবজেক্ট, কথা বলে এটা নেই অনেকে, কিন্তু এটা নিয়ে ছবি করার মতন সাহস কিন্তু কেউ আজ অব্দি দেখায়নি, যেটা সুদীপ দাস দেখেছেন। এবং SBF-এর শ্রীকান্ত মাহতা এবং মহেন্দ্র সোনিকে আমি ধন্যবাদ জানাই, অহনাকে ধন্যবাদ জানাই, একটা হিউজ টিম ওয়ার্ক এই সাবজেক্টটা নিয়ে অনেকদিন চলছে এবং হিউজ টিম ওয়ার্ক। ছবির শুটিংয়ে মায়ের তৈরি কুলের আচারও এনেছেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার, নিমেষেই তা শেষ হয়ে যায়। শুটিংটা হয়েছিল মার্চে, তখন ভরপুর কুল উঠেছে এবং আমার মা দুবার দু জার কুলের আচার বানিয়ে শুটিংয়ে দিয়েছে এবং সেটা নিমেষের মধ্যে শেষ হয়ে গেছে। আমি যেই সেটে নিয়ে গিয়ে দিয়েছি সবাই এক সেকেন্ডে হাওয়া একদম কুলের আচার। ছবিতে ইন্দ্রানী হালদারের বিপরীতে অভিনয় করেছেন সুজন মুখোপাধ্যায়, নিজের চরিত্রের সঙ্গে হিটলারের তুলনা করেন তিনি। হিটলার হচ্ছে আমি এখানে, মানে কুলের আচারে যদি মানে কুলের আচার যদি কোনো এরকম একটা লোক থাকে যে নমিনেটিং এবং সত্যি হিটলার, আমরা নাম দিতাম পাড়ায় এরম লোকজন থাকতো, ও বাবা ও তো পাড়ার হিটলার, ও তো অমুক, তেমনি এই পরিবারের এই সেনবংশের হিটলার হচ্ছে এই লোকটাই, কারণ এই লোকটা মনে করে আমার বংশে যা নিয়ম এবং আমি যে এতদিন ধারণ করে চলেছি যে নিয়ম কানুন সেটা মেনে না যে চলতে পারবে না, সে আমার বাড়িতে থাকতে পারবে না, তার চেয়ে আমার ছেলে হোক বউ হোক বৌমা হোক যেই হোক তাকে আমার নিয়ম মেনে চলতে হবে। ইটস লাইক এ হিটলার। সিনেমার নাম কুলের আচার কেন তা জানালেন পরিচালক সুদীপ দাস। আমরা কিন্তু খুব সহজে আমাদের পদবী নিয়ে খেয়াল করি না বা সেটা নিয়ে আলোচনাও করি না, একমাত্র বিয়ের সম্বন্ধ হওয়ার সময় কিন্তু সেই কথাটা মাথায় আসে যে ছেলেটির পদবী কী মেয়েটির পদবী কী। হ্যাঁ, তো এই রীতিনীতিগুলো নিয়ে গল্প বলেই কুলের আচার, এবং কুলের আচার বলতেই আমাদের স্বাদটা মনে আসে, টক ঝাল মিষ্টি, আমাদের ছবিটাও ভীষণ রকমভাবে মজাদার, এর মধ্যে সব রকম টেস্টগুলো আছে, এই টক ঝাল মিষ্টি তিনটেই আছে। সিনেমা হলে কবে মুক্তি পাচ্ছে কুলের আচার নাটকীয়ভাবেই তা জানালেন ইন্দ্রানী হালদার। দাদু ঠাকুমা পিসিমা জেঠিমা মাসিমা কাকিমা দাদা দিদি ভাই বোন সবাইকে নিয়ে আসুন 15 জুলাই আপনার নিকটতম থিয়েটারে দেখতে আমাদের আপনাদের প্রিয় পারিবারিক ছবি কুলের আচার। সংবাদ প্রতিদিন .in।